আমরা কইতেছিলাম তোর মামার ওই বুড়ো বয়সের ভীমরতের কথা। আল্লাহর অশেষ রহমতে আর আপনার দোয়ায় আমরা বাবুজান বিয়ে করতে রাজি হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। সরকার সাহেব আবার বিয়ে করবো? আরে দূর বিয়ার আবার সবার কি, বিয়া তো বিয়াই। শোনো, এখন তোমার বিয়ার লিখিত দাওয়াত মানে বিয়ার কার্ড দিয়ে গেলাম, তুমি যাইও। পাত্রীটা কোন গ্রামের? আরে এইটা জানে তোমার কোনো লাভ নাই, পাত্রী অনেক সুন্দর আছে, একেবারে হুড়পুড়ি। তোমরা যেমন কইতেছো তে তো আইতেইব। সরকার সাহেব গ্রামের মুরব্বী মানুষ। এইটা কি জিনিস? এটা হইলো একটা কার্ড, বিবাহের নিমন্ত্রণ পত্র, কাগজে লিখে দিছি। সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। এটা দিয়ে কি করুম? আরে এটা দিয়ে কিছু হইতো না, এটা দেওয়ানো হয়েছে একটা ভদ্রতা, বুঝছো? এইটা জানে তুমি কি করবা? এটা বড় লোকের কাম, তুমি শুধু আইবা, পেট ভরে খাইবা, তারপর যাইবা গা। আরে কার্ডে যেটা লেখা আছে এটা মাইকিং করে পুরো গ্রাম জানাই দেওয়া হইতেছে, তুমি খালি কান খাড়া করে শুনবা আর আয়া পড়বা, না এলো গেলাম খবর আছে। তাহতে গেলে আমার এক বেলা খাওয়ানো বাঁচবো। হ্যাঁ, তুমি তাহলে আর এক বেলা খাওয়ানো লগে লই আইতে পারবা, অন যাই মেলা কাম পড়ে আছে। আচ্ছা মতো শুন, দুইজন একলগে এটা তো কাবার দাম যেত না, তুই কাজী ভাড়া দেখ আর আমি মাস্টার ভাড়া দেখি, দে আমার কাছে কার্ড দে। তুই যা, তুই ওই ভাড়া দেখ আর আমি এই দিকটা দেখি। আচ্ছা গেলাম কিছু ভাই। থাকলে কি না হয় এরম একটা জুয়ান মায়ের বিয়া করতেছে ওই হালার বইরা, আর হালা আমরা বৈশা বৈশা আঙ্গুল চুস্তাছি, কি আর করবি ক? কিন্তু ওইসব কিছু না, বুঝছ? ওইসব কিছু না, এইটা হলো মনের খায়েস, বুইরার ভীমরতি আর কি। আমি তোর খাইও না পড়িও না। আরে আমরা সবাই মিলে এমনি একটু ফাজলামি করতেছিলাম, যা তুই যে তোর মামার বিয়ের ব্যবস্থা কর, আমরা সবাই মিলে খাইতে যাবো। আমরা কইতেছিলাম তোর মামার ওই বুড়ো বয়সের ভীমরতির কথা।